দোরগোড়ায় সপ্তদশ লোকসভা নির্বাচন, নির্বাচনের প্রাক লগ্নে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙন ধরেছে বিজেপি এবং আইপিএফ শিবিরে। ভোটাররা বর্তমান শাসক দল ছেড়ে যোগ দিচ্ছেন কংগ্রেসে। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাজকান্দি এলাকার মরাছড়া এডিসি ভিলেজের প্রাক্তন আইপিএফটি নেতা ধীরেন্দ্র দেবর্মার বাড়িতে কংগ্রেসের এক দলত্যাগী সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৫ পরিবারের ১২৭ জন ভোটার বিজেপি এবং আইপিএফটি দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেস দলে। এক বিজেপি এবং আইপিএফ কর্মী জানান, এলাকার বিধায়ক সুধাংশু দাসের কাজ এবং ব্যবহারে ক্ষুব্ধ হয়ে পাশাপাশি দলের বর্তমান পরিস্থিতিতে দলের প্রতি ভরসা হারিয়ে কংগ্রেসের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তৎকালীন এখনকার বর্তমান সরকার থাকতেই দেখা যায় যে সিপিএম থেকে বামফ্রাম সরকার থেকে আরো ডাবলকে ডাবল অত্যাচার চলছে, গণহত্যা, নারী নির্যাতন, দিকে দিকে খুন, গুলি বর্ষণ হচ্ছে। এই যে মাধববাড়ি, এই সমস্তগুলোতে বহু ধরনের যে গোলা বর্ষণ হচ্ছে, কিন্তু এই যে সরকার থাকার সত্ত্বেও যে গুলি বর্ষণ যদি হয়, আইন সংবিধান সারাই রাজনীতি চলছে, তার জন্য আমরা এই আজকে বিজেপি ছেড়ে আমরা কংগ্রেসে আমরা যোগদান করছি। আমরা দীর্ঘদিন ধরে বাম শাসন, ২৫ বছর দীর্ঘকালীন যে শোষণ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য যে আইপিএফটি এবং বিজেপি সরকার গঠন করেছিলাম, তারপরেও দেখা যায় আমাদের সাথে যে আমরা সাধারণ জনসাধারণের কাছে অনেক প্রতারণা করতে চলছে। দিন দিন শোষণ, আরও দিন দিন আরও রোজগার এবং বিভিন্ন ধরনের এমন ফ্যাসিলিটি থেকে আমরা অনেক বঞ্চিত, যার ফলে আমরা বেছে নিচ্ছি একমাত্র সেই থেকে, সেই বঞ্চিত থেকে, সেই শোষণ থেকে মুক্তির পথ একমাত্র কংগ্রেস। তার জন্য আমরা এই কংগ্রেসকে বেছে নিচ্ছি, তার জন্য আমরা আজকে এই কংগ্রেসে যোগদান করছি। এদিনের সভায় উপস্থিত ছিলেন এনএসইউআই রাজ্য সহসভাপতি রাখু দাস, ফটিকরায় ব্লক যুব কংগ্রেস সভাপতি আদিমুল ইসলাম, পিসিসি সম্পাদক চূড়াচাঁদ শর্মা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের দলে বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব। আচমকা এক সময়ের সাইনবোর্ডে পরিণত হওয়া কংগ্রেস যেভাবে বর্তমানে রাজ্য রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে, এতে চিন্তিত হয়ে পড়েছে গেরুয়া শিবির বলে মনে করছে রাজনৈতিক মহল। Pure report, Channel Din Rath.